যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে বৃহস্পতিবার এক হাজার একশো জনের মৃত্যু হয়েছে দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড বিবিসি জানায় এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে মোট আক্রান্ত হয়েছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার জন এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নিউ ইয়র্কে অঙ্গরাজ্যটিতে মারা গেছে অন্তত দুই হাজার চারশো জন যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের আটত্রিশ শতাংশই নিউ ইয়র্কের বাসিন্দা এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গোটা যুক্তরাষ্ট্র জুড়ে জাতীয়ভাবে ঘরে থাকার নির্দেশনা দেবেন না কারণ এক এক অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি এক এক পর্যায়ে রয়েছে অন্যদিকে করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার জরে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে দেশটিতে মারা গেছে প্রায় চোদ্দ হাজার মানুষ আক্রান্ত এক লাখ পনেরো হাজার